My dear students, honorable guardians, as well as viewers, assalamu alaikum. Shohid Nagar Online School, Pashapashi Daud Kande Online School, er pokkho theke shobaike shagoto. Ami Mohammad Monir Hussain, shohokare shikshok, Shohid Nagar Emajurir Uchcho Bidyaloy Daud Kandi. आज हमी नवम और दशम श्रेणी भूगोल विषय थे भूगोल विषय दशम अध्याय एक क्लास नेब आशा करी तुम्हारा मनोज सहकारे हमारे क्लास टी देखबे और शुनबे। प्रिय शिक्षार्थी स्लाइड टी ते दुटी छवि देखा जाच्छे छवि देखे आज के आमादेर पाठेर विषय की होबे ता आम्रा जानार चेष्टा करब। प्रथम छविटीते की देखा जाच्छे धन्यवाद एखाने माटी बा मृत्तिका अथवा एटाके भूमि बा भूओ बला हय थाके। आम्रा देखी जे भूमि बा भू। द्वितीय छविटी এখানে প্রকৃতিকে দেখা যাচ্ছে যে সুন্দর অপরূপ রূপে সজ্জিত চা বাগান এবং চা বাগানে কিছু শ্রমিক কাজ করছে। আমরা এই ছবিতে কি দেখছি যে প্রকৃতি। তাহলে আমরা এই প্রথম যে চিত্রটি সেই চিত্র থেকে যদি আমরা ভুনেই দ্বিতীয় চিত্র থেকে প্রকৃতিকে আমরা এনে সংযোগ করি তাহলে কি দাঁড়ায় দাঁড়াচ্ছে ভূপ্রকৃতি। অর্থাৎ আমরা আজকে ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন জাগে যে তোমাদের মনের মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে যে কিসের ভূপ্রকৃতি নিয়ে আজ আমরা আলোচনা করব। আমরা বাঙালি আমাদের এই বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের পাঠ হচ্ছে যে বাংলাদেশের ভূপ্রকৃতি। তাহলে চলো যে আজকে যে পাঠটা এই পাঠে যে শিক্ষণফল বা লার্নিং আউটকামস এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে যে শিক্ষার্থীরা শিখতে পারবে বাংলাদেশের ভূপ্রকৃতি যে বর্ণনা করতে পারবে বাংলাদেশের ভূপ্রকৃতির শ্রেণী বিভাগ করতে পারবে শেষত মানচিত্র অঙ্কন করে তাতে ভূপ্রাকৃতিক অঞ্চল চিহ্নিত করতে পারবে। এখানে দেখো যে একটি ছবি দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা এই স্লাইডটিতে একটি ছবি দেখা যাচ্ছে সেই ছবিটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। অর্থাৎ এই বাংলাদেশের মানচিত্রে যে নীল রঙের যে আঁকাবাঁকা পথের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নদী। বাংলাদেশের আমরা জানি যে বাংলাদেশের অবস্থান যে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরে পশ্চিমবঙ্গ আসাম তারপর মেঘালয় তারপর পূর্ব দিকে মিজোরাম ত্রিপুরা আসাম এবং মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর আছে। তাহলে আমাদের যে এই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কারণ বাংলাদেশে প্রায় 700টি নদী জালের মতো ছড়িয়ে আছে। আর এই বাংলাদেশ এই বাংলাদেশটা সৃষ্টি হয়েছে যে এই নদীবাহিত পলি সঞ্চিত হয়। কিভাবে এই বাংলাদেশের সৃষ্টি আমরা একটু ভালো করে জানি তোমরা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে যে বাংলাদেশের যে আমার ভারতের যে গঙ্গা নদী এই গঙ্গা নদী পশ্চিম ব্রহ্মপুত্র নদ উত্তর কুশিয়ারা এবং সুরমা উত্তর এবং পূর্ব দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে
এই সুবিশাল যে বদ্বীপের সৃষ্টি করেছে। তোমরা জেনে থাকবে যে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপও বলা হয়। এই বদ্বীপটা সৃষ্টি হয়েছে এই নদীবাহিত পলি দ্বারা। আর আমরা এই বাংলাদেশের ভূপ্রকৃতিকে আজকে দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশের ভূপ্রকৃতি কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। শুধু তাই নয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নও ভূপ্রকৃতির প্রভাব অপরিসীম। আমরা একটু দেখি বইয়ে কি লেখা আছে যে ভূপ্রকৃতি দেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূপ্রকৃতির প্রভাব অপরিসীম। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, গঙ্গা নদীর পশ্চিম, ব্রহ্মপুত্র নদ উত্তর, সুরমা ও কুশিয়ারা নদীর উত্তর পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করে এক যুগে সুবিশাল দ্বীপের সৃষ্টি করেছে। স্থানীয় বসবাসের জন্য সমভূমি আদর্শ। বাংলাদেশ প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশের সামান্য পরিমাণে উঁচু ভূমি রয়েছে। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। আমরা সে ভাগগুলো একটু দেখে আসব। যে এক, টার্সিয়ারি যুগের পাহাড়। আমরা যদি এই সমগ্র বাংলাদেশের মোট আয়তনের দিক দিয়ে বিবেচনা করি, তাহলে এই টার্সিয়ারি যুগের পাহাড় আমাদের সমস্ত বাংলাদেশের আয়তনের 8% টার্সিয়ারি পাহাড়। দুই, প্লাইস্টোসিনের কালে সোপান 12%। বাংলাদেশের মোট আয়তনের 12% হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। আর সাম্প্রতিক কালের নদী বিধৌত প্লাবন সমভূমি সমগ্র বাংলাদেশের 80% দখল করে আছে। তাহলে আমরা দেখি যে এই টার্সিয়ারি যুগের যে পাহাড়গুলো যে কিভাবে সৃষ্টি হয়েছে, যে আমরা বাংলাদেশের দক্ষিণ পূর্ব, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এই অঞ্চলের অন্তর্গত। টার্সিয়ারি যুগে হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এই পাহাড়গুলো সাধারণত বেলে পাথর, শেল এবং কর্দম দ্বারা গঠিত। তার দ্বিতীয়, প্লাইস্টোসিন কালের সোপান আজ থেকে প্রায় 25,000 বছর আগে। প্লাইস্টোসিন কালের সোপানটা আনুমানিক 25,000 বছর পূর্বে সময়কে প্লাইস্টোসিন কালের সোপান বলে। উত্তর পশ্চিমাংশে বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের ঘর এবং আমাদের কুমিল্লার লালমাই বা উঁচু ভূমি এই অঞ্চলের অন্তর্গত। প্লাইস্টোসিন কালে এসব সোপান গঠিত হয়েছে বলে ধারণা করা হয়। তাহলে আমরা দেখো যে বাংলাদেশের যে ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতি কিন্তু একরকম নয়। এই ভূপ্রকৃতির যে আমাদের কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমতল ভূমি, এর উপর ভিত্তি করে আমাদের এই বাংলাদেশের ভূপ্রকৃতিকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক, টার্সিয়ারি যুগের পাহাড়। এই টার্সিয়ারি যুগের পাহাড় দ্বিতীয়টি প্লাইস্টোসিন কালের সোপান, তৃতীয়টি সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি। এই টার্সিয়ারি যুগের পাহাড়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, আরেকটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। এই উত্তর পূর্বাঞ্চলের পাহাড় আর দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় এই দুটি ভাগে ভাগ করা হয়েছে টার্সিয়ারি যুগের পাহাড়কে। প্লাইস্টোসিন কালের সোপানকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যে বরেন্দ্রভূমি, মধুপুর, ভাওয়ালের ঘর, কুমিল্লার লালমাই পাহাড়। আর সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি, তা অর্থাৎ টার্সিয়ারি যুগের পাহাড় আর প্লাইস্টোসিন কালের সোপান ব্যতীত সমগ্র বাংলাদেশই সাম্প্রতিক কালে প্লাবন সমভূমির অন্তর্গত। এখন দেখি যে বাংলাদেশের যে ভূপ্রকৃতি, যে পাহাড়িয়া অঞ্চল, এই পাহাড়িয়া অঞ্চলকে আমরা তোমাদের বইয়ে দুটি ভাগে ভাগ করছে, যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় আর উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়
আমরা যদি বাংলাদেশের মানচিত্রটাকে একটু লক্ষ্য করি, যে আমরা একটু আবার পূর্বে ফিরে যাই, যে বাংলাদেশের যে মানচিত্র আমরা এই যে লক্ষ্য করেছি, যে বাংলাদেশের এই মানচিত্রে এটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের। আমি আরেকটু আমরা লেজার দিয়ে দেখাই তোমাদের, যে এটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, তারপরে হচ্ছে নেত্রকোনা এবং ময়মনসিংহ জেলা, এগুলোর এই উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহের অন্তর্গত। আর এই এলাকার পাহাড়গুলো সাধারণত 240 মিটারের বেশি উঁচু নয়। স্থানীয়ভাবে এই পাহাড়গুলোকে আবার টিলা নামেও পরিচিত। তারপর এখানে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, তারপর হচ্ছে বান্দরবন, এই এলাকার পাহাড়গুলোকে আবার দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় নামে পরিচিত। এখানের পাহাড়গুলো বেশ উঁচু, তবে 610 কিলোমিটারের উপরে। এই পাহাড়গুলোর উচ্চতা 610 কিলোমিটারের উপরে, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিনডং বিজয়ন, এটাও এই অঞ্চলের অন্তর্গত। দ্বিতীয় যে সর্বোচ্চ শৃঙ্গ যে কিউকারাডং, এটাও এই দক্ষিণ পূর্বাঞ্চলের অঞ্চলে অবস্থিত। আমরা একটু আরেকটু দেখি যে প্লাইস্টোসিন কালের সোপান, যে আমরা আরেকটু বিস্তারিত যে আবার চলে যাই আমাদের ইয়েতে, যে যে প্লাইস্টোসিন কালের যে সোপান, আমরা দক্ষিণ পূর্বাঞ্চল আমরা দেখলাম, উত্তর পূর্বাঞ্চল আমরা বইয়ে কি আছে তা একটু দেখি ভালো করে। যে আমরা বইয়ে কি আছে তা আমরা দেখার একটু চেষ্টা করব, যে এখানে দক্ষিণ পূর্বাঞ্চলের দেখো, এখানে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, যে পার্বত্য চট্টগ্রাম এর পাহাড় গুলোর, আসামের লুসাই, মিয়ানমারের আরাকান পাহাড়, এর সমগ্র এই পাহাড় গুলো বেলে পাথর কর্দম দ্বারা গঠিত। পাহাড় গুলোর গড় উচ্চতা 610 মিটার। তারপর বলেছিলাম যে আমরা যে এখানে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় গুলো যে সর্বোচ্চ উচ্চতা, তারপরে সে তোমার উত্তর পূর্বাঞ্চলের যে ময়মনসিংহ, নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর উত্তর পূর্বাংশ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশের পাহাড় গুলোর গড় উচ্চতা 244 মিটারের বেশি নয়। উত্তরের পাহাড় গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত, এগুলো আমি আগেই বলেছি। তারপরে সে সোপান সমূহ, 12% বাংলাদেশের মোট আয়তনের 12% হচ্ছে সোপান, আর এই সোপান গুলো রাজশাহী, দিনাজপুর, তারপর হচ্ছে আমাদের যে কুমিল্লার লালমাই পাহাড়, বরেন্দ্রভূমি, মধুপুর, ভাওয়ালের ঘর, এইসব হচ্ছে সোপান অঞ্চল। তা আমরা দেখে আসি যে বরেন্দ্র ভূমিগুলো কোথায়, কোন কোন জেলা, যে দিনাজপুর এবং রাজশাহী জেলা নিয়ে এই বরেন্দ্রভূমি অবস্থিত, যে সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। এ অঞ্চলের মাটি ধূসর ও লালচে বর্ণের হয়ে থাকে। দেশের উত্তর পশ্চিমাংশে এই ভূমি বিস্তৃত। এই ভূমির মোট আয়তন 9320 বর্গ কিলোমিটার। মধুপুর ও ভাওয়ালের গড়, এই মধুপুর ও ভাওয়ালের গড় হচ্ছে গাজীপুর এবং ময়মনসিংহ জেলায় অবস্থিত। আমরা দেখি যে মধুপুর ও ভাওয়ালের গড় সমভূমি থেকে এর গড় উচ্চতা 30 মিটার। এই অঞ্চলের মাটি ধূসর ও লালচে বর্ণের। টাঙ্গাইল, ময়মনসিংহ জেলায় এসে মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের ঘর অবস্থিত। আর এই সোপানের আয়তন 4103 বর্গ কিলোমিটার। লালমাই পাহাড়, যে কুমিল্লার লালমাই পাহাড়, আমাদের যে কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এই পাহাড়টি বিস্তৃত। এর আয়তন 34 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা 21 মিটার। সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি হচ্ছে টারসিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপান ব্যতীত সমগ্র বাংলাদেশ নদী বিধৌত প্লাবন সমভূমির অন্তর্গত।
যে এই সমভূমিগুলো নদীবাহিত পলি, আমি পূর্বেই বলেছি যে বছরের পর বছর নদীবাহিত পলি সঞ্চিত হয়ে সমভূমিগুলো সৃষ্টি হয়েছে। এই প্লাবন ভূমির আয়তন প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার। এই সমভূমি উত্তর থেকে উপকূলের দিকে ক্রম নিম্ন, সুন্দরবন অঞ্চল প্রায় সমুদ্র সমতলে অবস্থিত। সমুদ্র সমতল থেকে বাকি অঞ্চলগুলো যেমন দিনাজপুরের উচ্চতা 37.50 মিটার, বগুড়ার উচ্চতা 20 মিটার, ময়মনসিংহের উচ্চতা 18 মিটার, নারায়ণগঞ্জের উচ্চতা 8 মিটার। সমগ্র সমভূমির মাটির স্তর খুবই গভীর ও ভূমি খুবই উর্বর। সাম্প্রতিক কালে প্লাবন সমভূমিকে আবার পাঁচ ভাগে, কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ বইয়ের মধ্যে পাঁচ ভাগে দেয়া আছে যে সাম্প্রতিক কালে প্লাবন সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন রংপুর দিনাজপুরের প্লাবন সমভূমি, ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর পাবনা কুমিল্লা নোয়াখালী ও সিলেটের বন্যা প্লাবন সমভূমি, ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা ঢাকা অঞ্চলের অংশবিশেষ, নোয়াখালী ফেনী ও কক্সবাজার পর্যন্ত বিস্তৃত চট্টগ্রাম সমভূমি, খুলনা পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কয়েদ অংশ নিয়ে স্রোতজ সমভূমি অবস্থিত। এখন দেখি যে আজকে আমরা যা পড়লাম বা আমি তোমাদেরকে যা পড়িয়েছি তা থেকে তোমরা কতটুকু শিখতে পারলা, আমি একটু যাচাই করে নিই বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। আর এই যাচাই করার পদ্ধতি হচ্ছে মূল্যায়ন পদ্ধতি, যে টারশিয়ারি যুগে পাহাড়গুলো যেটি দ্বারা গঠিত, বেলে পাথর, শ্যাল পাথর, কর্দম। এখন ক নাম্বারে আছে 1 ও 2, খ নাম্বারে 1 ও 3, গ 2 ও 3, গ 1, 2 ও 3। এখন কোনটা সঠিক বলো দেখি, যে কোনটা সঠিক। ক বলেছ, দেখি ক সঠিক কিনা। না, তোমাদের যে ক সঠিক নয়। আমরা খ দেখি যে সঠিক কিনা, খ দেখাচ্ছে ক্রস, অর্থাৎ খ সঠিক নয়, 1 3 সঠিক নয়। 2 3 আমরা দেখি যে 2 3 ও সঠিক নয়, ক্রস দেখিয়েছে, গ গ দেখি যে 1 2 3, 1 2 3 সঠিক। তাহলে এখানে যে টারশিয়ারি যুগের পাহাড় গুলো গঠিত বেলে পাথর, শ্যাল পাথর এবং কর্দম, তিনটা ধারাই গঠিত। দ্বিতীয় প্রশ্ন তোমাদের, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মোট আয়তনের শতকরা কতবার সোপান অঞ্চল। আমরা এর আগে কিন্তু পড়িয়েছি যে টারশিয়ারি যুগের পাহাড় কত পার্সেন্ট বাংলাদেশের মোট আয়তনের, প্লাইস্টেশন কালে সোপান কত পার্সেন্ট, অথবা সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি কত পার্সেন্ট আমরা সেখানে তোমাদের দেখিয়েছি। আমরা দেখি যে কত পার্সেন্ট যে সোপান অঞ্চল, আমরা ক দেখি, ক ক্রস, ক কয়ে 8% দেওয়া আছে, অর্থাৎ সোপান অঞ্চল 8% নয়। গ দেখি আমরা, কিন্তু গ সঠিক নয়, গহ গহ দেখি আমরা 25% লেখা আছে, তাও সঠিক নয়। আমরা খয়েরটা দেখি, যেহেতু তিনটা, খয়েরটা সঠিক, অর্থাৎ বাংলাদেশের মোট আয়তনের শতকরা 12% সোপান অঞ্চলের অন্তর্গত। আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই, যে উত্তর পূর্ব পূর্বাঞ্চলের পাহাড়গুলো কি নামে পরিচিত, উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো কি নামে পরিচিত। তাহলে ক পর্বত, এটা সঠিক নয়। খ পাহাড়, সেটাও সঠিক নয়। গ বরেন্দ্র ভূমি, সেটাও সঠিক নয়। তাহলে কি, গ গ টিলা, তাহলে অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের পাহাড় গুলো টিলা নামে পরিচিত। আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই, যে সম্প্রতি প্লাবন সমভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে, যে সম্প্রতি প্লাবন সমভূমিকে ক 3 ভাগে, সঠিক নয়। খ 4 ভাগে, সেটাও সঠিক নয়।
গ ছয় ভাগে, এটাও সঠিক নয়। গ পাঁচ ভাগে, অর্থাৎ গ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এবার আমরা চলে যাই যে মূল্যায়ন শেষ, আমরা বাড়ির কাজ, যে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এই বাড়ির কাজটা তোমরা বাড়িতে করে তোমাদের কাছে সযত্ন রেখে দিবে, এবং স্কুল খুললে স্কুলে এসে আমার কাছে এই বাড়ির কাজটি জমা দিবে। আর আমরা বাড়ির কাজটি কি দিয়ে দিচ্ছি, যে বাংলাদেশের পূর্ণ পৃষ্ঠা, বাংলাদেশের পূর্ণ পৃষ্ঠা মানচিত্র অঙ্কন করে ভূপ্রাকৃতিক অঞ্চল চিহ্নিত করে নিয়ে আসবে, এবং আমার স্কুল খুললে আমার কাছে সেটা জমা দিবে। তাহলে সবাইকে আজকের মতো বিদায়, যে থ্যাংকস টু অল, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খুদা হাফেজ।